আজকে অফিস থেকে বাড়ি ফেরার পথটা ছিল সাউথ সিটি মল হয়ে আসার। সাউথ সিটি মল বাস থেকে নেমে আবার অটো করে টালিগঞ্জ রেল স্টেশন আসার। আর সেই মুহূর্তেই মনে হলো সাউথ সিটি মল যখন নামছি একটা ছোট করে ফুড ব্লগ করলে কেমন হয়, তাই এই ব্লগটা করলাম। হ্যালো গাইস, দেখতে পাচ্ছ আমরা সাউথ সিটি মল চলে এসেছি। আজকে সাউথ সিটি মলে কিছু ভিডিও কিছু ফুড ব্লগ করব, তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো ভিডিওটা। ওকে, সাউথ সিটি মলে ভেতরে গিয়ে কথা হচ্ছে। এবার আমরা আস্তে আস্তে সাউথ সিটি মলের দিকে এগিয়ে যাচ্ছি এবং সাউথ সিটি মলের গেট দিয়ে ঢুকবো, এবং তারপরে আমরা ফুড কোর্টে চলে যাব এবং ফুড কোর্টে গিয়ে আমরা কি খাওয়া যায় দেখব। এবং আপনারা এই চ্যানেলটিকে এইভাবেই সাপোর্ট করতে থাকুন আর ভিডিওগুলো এইভাবে এনজয় করতে থাকুন। আশা করছি আপনাদের ভিডিওগুলো খুব ভালো লাগছে এবং চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নিন এবং বন্ধু বান্ধব ফ্যামিলির লোকেদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করুন। এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে যাবেন। ওকে, ভিডিওটা কন্টিনিউ করছি, দেখতে থাকুন। এই দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন আমরা সাউথ সিটি ফুড কোর্টে ওয়া চায়নাতে চলে এসেছি এবং বিভিন্ন রকম খাবার এর মেনু চার্ট দেখছি এবং দেখা যাক কী অর্ডার দেওয়া যায়। যদিও আমি ভাবছি আজকে একটি সিজলার টেস্ট করে দেখব। ওয়া চায়না থেকে কোনোদিন সিজলার টেস্ট আমি করিনি সাধারণত, আজকে একটা সিজলার টেস্ট করব। আমি ভাবছি চিকেন ওভারলোড সিজলারটা নেব এবং সেটাই অর্ডার দিলাম। এবং আপনারা দেখতে পাচ্ছেন সাউথ সিটির যে ফুড কোর্ট তার উপরে যে ফ্লোরটা এবং যে ফল সিলিংয়ের কাজটা অসাধারণ একটা সৌন্দর্য, একটা আলাদা রকম ব্যাপার আছে যেটা দেখে মনে হয় তো আমরা কলকাতা বা কলকাতার বাইরে কোনো বাইরের কোনো দেশে রয়েছি। এবং খুব সুন্দরভাবে সাজানো ফুড কোর্টটা, এবং যদিও অনেক দোকানই বন্ধ রয়েছে এখন। এখানে এগুলো খাবার আসেনি, প্রায় 10 মিনিট হয়ে গেছে, অর্ডার দিয়েছি, জানি না আর কতক্ষণ টাইম লাগবে। আশা করছি চলে আসবে খুব তাড়াতাড়ি। চলো, খাবার আসলে সিজলার অর্ডার দিয়েছি, সিজলারটা অর্ডার দিয়েছি, দেখা যাক কী কী দেয়। সিজলার উইথ নুডলস আর ফ্রাইড রাইস করে দু রকম চিকেন থাকবে, সেটাই অর্ডার দিয়েছি, দেখা যাক কী দেয়। এবং চলো ভিডিওটা কন্টিনিউ করছি খাবার আসার পর। দেখতেই পাচ্ছ বহু অপেক্ষার পরে আমাদের সিজলারটা চলে এসছে, এবং দেখা যাক টেস্ট করে কীরকম লাগে এবং দেখতে কী কী দিয়েছে আগে তোমাদের দেখিয়ে নিই। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে নুডলস দিয়েছে আর দু রকম চিকেন দিয়েছে, 5 পিস 5 পিস করে, একটা চিলি চিকেন আর একটা হচ্ছে সুইজিয়ান চিকেন, এবং তার সঙ্গে কিছু হচ্ছে দেখতে পাচ্ছ সুন্দর করে গার্নিশ করা হয়েছে। এবং আমি পরে একটা ফ্রেশ লাইন সোডা নিই এবং সেটাও বলে দেবো কত কী দাম নিল। তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর এভাবেই আমার সঙ্গে ভিডিওর সঙ্গে জুড়ে থাকো।
ওকে ফ্রেন্ডস, এই মাত্র বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে তোমাদের সামনে রিভিউটা নিয়ে এলাম। বেসিক্যালি আজকে আমি অফিস থেকে ফেরার পথে তোমাদের যেটা বললাম যে আমি সাউথ সিটি মল যাই এবং সাউথ সিটি মলে গিয়ে ওয়াচিনেতে একটু সিজলার ট্রাই করি। সিজলারটা টেস্ট মোটামুটি যেরকম সিজলারের হয় ওরকমই ছিল, বাট কোয়ান্টিটিটা আমার ঠিক মনে হলো না, তার কারণ নুডলসটা একদম খুব একটা বেশি ছিল না, একদমই কম ছিল বলা যেতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে যে চিকেনের যে দুটো আইটেম ছিল, একটা সুইজিয়ান চিকেন আর একটা চিলি চিকেন, চিকেনের পিসগুলো একদম ছোটো টাইপের, একদম ছোটো ছিল, এতটাই ছোটো ছিল যে তোমাকে বলে বোঝাতে পারবো না। আর কোয়ান্টিটিটা তো তোমরা দেখেইছো ভিডিওর মধ্যে, ওটার যা দাম নিচ্ছে ওরা সেই দামটা অনুযায়ী আমার মনে হয় কোয়ান্টিটি আরটু বেশি হলে হয়তো ভালো হতো। ওটার দাম নিয়েছে অলমোস্ট আমার 405 রুপিস মতো উইথ ট্যাক্স, মানে উইথ জিএসটি। আর তার সঙ্গে আমি নিয়েছিলাম হচ্ছে ফ্রেশলাইন সোডা 85 টাকা দাম, ঠিক আছে 85 টাকা ওরকমই দাম আর ফ্রেশলাইন সোডা এগুলো বিভিন্ন রেস্টুরেন্টে। বাট আমার পার্সোনালি ওপিনিয়ন হচ্ছে যে কোয়ান্টিটিটা খুবই কম ছিল সিজলারটার, আই থিঙ্ক আরটু বেশি হলে ভালো হতো। ওকে, আজকের মতো ফুড ব্লগটা এখানেই শেষ করছি এবং নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, লাইক করো ভিডিওটা এবং ভিডিওটা শেয়ার করো বন্ধু বান্ধব ফ্যামিলি লোকেদের সঙ্গে। আর এইভাবেই আমার ভিডিওর সঙ্গে আমাদের এই চ্যানেলে জুড়ে থাকো এবং আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে আর তোমরা ভিডিওগুলোকে এনজয় করছো। আর চলো নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।